हरे कृष्ण विष्णुभोग रेसिपीते आपनादेर स्वागत। रथयात्रार पंचम दिने हेरा पंचमी उत्सव है। जगन्नाथ देव सात दिनेर जन्य तार भाई बलदेव और बोन सुभद्रा महारानी के निये गुंडीचा मंदिरे चले जाए, किन्तु लक्ष्मी देवी के संगे करे नेय ना। ताई लक्ष्मी देवी तो भारी अभिमान है। ताई लक्ष्मी देवी तार सब सेवकदेर निये पालकीते करे एई दिन सेखाने जान। गुंडीचाय गिये लक्ष्मी देवी तार सेवकदेर दिये खबर पाठान जगन्नाथ देवेर काछे शीघ्र फिरे आसार जन्य। ताई सेई दिन लक्ष्मी देवी के प्रसन्न करार जन्य लक्ष्मी विलास भोग निवेदन करा हय। এই লক্ষ্মী বিলাস লক্ষ্মী দেবীর খুব পছন্দের রান্না, তাই জগন্নাথেরও খুব প্রিয় ভোগ। সেজন্য জগন্নাথ দেবকে প্রত্যেক দিন দ্বিপ্রহর ও ধূপ ভোগে, অর্থাৎ দুপুর দুটোর ভোগে এটি ভোগ নিবেদন করা হয়। এছাড়াও মার্গশীর্ষ মাসে উড়িষ্যাবাসীরা লক্ষ্মী দেবীকে বরণ করে লক্ষ্মী বিলাস ভোগ দিয়ে। আপনারাও লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ করার জন্য লক্ষ্মী বিলাস বানিয়ে শ্রী জগন্নাথ দেব ও লক্ষ্মী দেবীকে ভোগ নিবেদন করুন। আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের প্রসাদ পেয়ে কেমন লাগলো। তাহলে চলুন শুরু করি লক্ষ্মী বিলাস বানানো। ওয়ান ফোর্থ কাপ নারকেল কোড়া, এক কাপ ময়দা, দুই টেবিল স্পুন খোয়া ক্ষীর, হাফ কাপ মধু, হাফ কাপ দুধ, চার টেবিল স্পুন দেশি ঘি, লক্ষ্মী বিলাস বানানোর জন্য একটি মিক্সিং বোলের মধ্যে ময়দা, মধু, একটু করে দুধ, নারকেল, খোয়া ক্ষীর দিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নিতে হবে। আরও একটু দুধ দিয়ে দিলাম। ব্যাটারের ঘনত্ব এরকম থাকবে পোরিং কনসিস্টেন্সির থেকে একটু বেশি ঘন। ওভেনে মিডিয়াম ফ্লেম করে ঘি গরম হওয়ার জন্য বসিয়ে দেব। ঘি গরম হয়ে গেছে, এখন লক্ষ্মী বিলাস বানানোর জন্য অল্প অল্প ব্যাটার নিয়ে ঘিয়ের মধ্যে ছাড়তে হবে। লক্ষ্মী বিলাসগুলো একদিকে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দিয়ে আর একদিকেও লাল লাল করে ভেজে নেব। লক্ষ্মী বিলাসগুলো খুব সুন্দর ফুলে উঠেছে, এবার এগুলোকে আর কিছুক্ষণ ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব যাতে সব দিক থেকে লাল লাল ভাজা হয়ে যায়। কি সুন্দর লক্ষ্মী বিলাস ভাজা হয়ে গেছে, সব দিক থেকে একই রকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো ঘি থেকে তুলে নেব। এটা ভাজতে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট লেগেছে। বাদবাকি লক্ষ্মী বিলাসগুলো এভাবেই ভেজে নেব। খুব সুন্দর লক্ষ্মী বিলাস তৈরি হয়ে গেছে, এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি।
উপর দিয়ে একটু নারকেল কোড়া আর কাজু বাদাম দিয়ে গার্নিশ করে দিলাম। লক্ষ্মী বিলাস বানানোর সময় একটু একটু করে দুধটাকে ময়দার মধ্যে মেশাতে হবে। পুরো দুধ যদি একবারে দিয়ে দেন তাহলে কিন্তু গুটুলি পাকিয়ে যাবে, আর ময়দাটার যে ব্যাটার বানাচ্ছেন সেটা কিন্তু যেরকম ভিডিওতে দেখানো হয়েছে সেরকমই পোরিং কনসিস্টেন্সি করতে হবে। খুব বেশি পাতলা করে ফেললে তেলের মধ্যে দিতেই কিন্তু সেটা ছড়িয়ে যাবে। এই দুটো টিপস মনে রেখে আপনারা খুব সুন্দর লক্ষ্মী বিলাস বানাতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। জগন্নাথ 56 ভোগের অন্যান্য রেসিপিস দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা ক্লিক করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিন, তাহলে যখনই কোনো নতুন ভিডিওস আসবে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। হরে কৃষ্ণ।